আমি
বিশ্বনবী মানলো না কুরআন মানলো না গোটা জীবন আল্লাহ নবীর বিদ্বেষীর মধ্যে কাটাইয়া দিল সেই আবু রব যখন মারা গেল খবরের মধ্যে দেওয়ার পরে প্রতিদিন খবর শাস্তি দেওয়া হয় আর প্রতি সোমবার বিশ্বনবীর জন্ম খুশি পালন করার কারণে তার সাত আঙ্গুল দিয়া সুস্বাদু মিঠা পানি দেওয়া হয় জন্মদিন যদি খুশি পালন করে তাহলে আমল হবে যদি খবর শাস্তি দেওয়া হয় শাস্তি হোম দেওয়া হয় সোমবার দিন যদি মুমিনে এই দিন যদি ঈদ মিলাদ নবী পালন করে তাহলে আমার মনে হয় বিশ্ব নবীর জন্ম খুশিতে আল্লাহ ওই মুমিনের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারে অসম্ভব কিছু না আপনার গুণগান পাকিস্তানের মধ্যে যখন আজান হয় পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে আজান হয় না হিসাব করে দেখা যায় যে দিন এবং রাত্রির মধ্যে এমন কোন মুহূর্ত নাই সেকেন্ড নাই যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিশ্ব নবীর নাম সারা পৃথিবীর মধ্যে লওয়া হয় পৃথিবীর মধ্যে নবীর নাম লওয়া হয় আমার বন্ধুরা এই নবীর সঙ্গে যে ইমানি সম্পর্ক রাখে দিল দিয়া মহব্বত রাখে নবীর মহব্বত যা দিলের মধ্যে গাঁথা আছে তা ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিছে যে দুশ্মনী হই থাকে সেই গোটা পৃথিবীর মানুষ তার উপর পতুয়া দিতে থাকে আমার বন্ধু আল্লাহ নবীর সাহাবী জীবনের গোটা সময় আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী করছে দাপুরমানি করছে এই আবু জেহেল মারা গেছে পৃথিবীর যত মানুষ আবু জেহেলের নাম শুনে সঙ্গে সঙ্গে তার উপরে অভিসম্পাত দিতে থাকে এই যে নবীর সঙ্গে দুশ্মনী বলে আল্লাহ তার ইজ্জত বাড়াই দেয় আর যে নবীর সঙ্গে দুশ্মনী করে তার ইজ্জত আল্লাহ ক্ষমাইয়া দেয় পৃথিবী কুড়ি কুড়ি মানুষ আছে কেউ কি তার সন্তানের নাম শুনে আবু জেহেল আছে না কিন্তু কোটি কোটি লাখ লাখ হাজার হাজার মানুষের নাম আবু বকর আছে বলো সুবহানাল্লাহ রাই আছে আছে আবু জেহেল কিন্তু কারণ কি তার কারণ কি তার নবীর সঙ্গে তার সম্পর্ক নাই নবীর সঙ্গে তার দুশ্মনী আদালত বুক গোটা জিন্দেগি নবীর দুশ্মনীর মধ্যে আমার বুজুরগণ যে
والذي ارسل رسوله بالهدى قران ديا ودين الحق এবং সত্য دين ديا তো পড়াশোনা আরো কোন যে আলো কোরআন নামে ঈমান আনছে নবীর গোলাম চাবি আল্লাহ নবীর সান্নিধ্যে থাকার সঙ্গে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুরে তো রুতবা এবং মর্যাদা আল্লাহ দিয়েছে কেমন মর্যাদা আল্লাহ নবীর সঙ্গে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে আরাম ফরমায় সেই নবীর পাশে আবু বকর দাফন করা হইছে নবীর মহব্বতে যে রাসূল সেখানে আমার বন্ধুরা গায়েব সূরার মধ্যে যখন আল্লাহ নবী মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় যায় যাওয়ার সময় আমার সূরার মধ্যে আল্লাহ নবী যে গুহার মধ্যে আল্লাহ নবী একটা রাস্তা সেই গুহার মধ্যে আল্লাহ নবী সঙ্গে ছিল তার বন্ধু আবু বকর সেই আবু বকর